আগামী মাসের সতেরো তারিখ থেকে বেশিরভাগ স্কুলেই মাধ্যমিকের কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এই রকম অবস্থায় ছাত্রছাত্রীদের মনে অনেক রকমের কিন্তু প্রশ্ন আসে রকম প্রশ্ন যেমন ফার্স্ট স্যামেটিভ সেকেন্ড স্যামেটিভের নম্বরগুলোও টেস্ট পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে টোটাল কি মার্কশিট তৈরি করা হবে নাকি শুধুমাত্র টেস্টের পরীক্ষা দ্বারাই যাচাই করা হবে সেই ছাত্র বা ছাত্রী টেস্ট পরীক্ষায় পাশ করলো কি না বা টেস্ট পরীক্ষায় তোমাদের যে নব্বই নম্বরের লেখা পরীক্ষা হবে তাতে তোমাদের পাঁচ নম্বর কত বা তোমাদের এই যে টেস্ট পরীক্ষায় কোনো ছাত্র বা ছাত্রী যদি অনুত্তীর্ণ হয় বা পরীক্ষা দিতে যদি না পারে সেক্ষেত্রে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে আজকে সমস্ত কিছুই থাকবে আমাদের এই আলোচনার মূল বিষয় তার পাশাপাশি সামান্য আরও কিছু টিপস দেবো যেভাবে পড়লে তোমাদের এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষাটা তোমরা যথেষ্ট ভালো করে দিতে পারবে সম্পূর্ণটা আজকে আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ধরন টেস্ট পরীক্ষার সাজেশান উত্তর সহ মাধ্যমিক দু হাজার তেইশের সাজেশান উত্তর সহ সমস্ত কিছু পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল থেকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য দেখো সতেরোই নভেম্বর থেকে বেশিরভাগ স্কুলগুলোই তাদের এই টেস্ট পরীক্ষা তারা কিন্তু নেওয়া শুরু করে দেবে কারণ বোর্ড থেকে সেই রকমই নির্দেশিকা দেওয়া হয়েছে যে সতেরোই নভেম্বর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা নিতে হবে এমতাবস্থায় আমি তোমাদের আগে বলে দিই যে মাধ্যমিকের এই টেস্ট পরীক্ষার জন্য এই যে হাতে আর যে কয়েকদিন তোমাদের সময় রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে দিন যে সময় রয়েছে এই সময়টাকে কিভাবে তোমাদের কাজে লাগালে তোমরা এই টেস্ট পরীক্ষার জন্য আর একটু ভালোভাবে তোমরা নিজেদের কিন্তু যাচাই করে নিতে পারবে দেখো প্রথমত তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট আর সেকেন্ড ইউনিট টেস্ট দুটো টেস্ট মানে হয়েছিলো স্কুলে সেই দুটো প্রশ্নপত্রকে খুব ভালো করে বাড়িতে সলভ করো কারণ তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু তোমাদের নিজের স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা করবেন সেক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্ট আর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন থেকে তোমরা কিন্তু অনেকটাই কমন পাবে ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের চল্লিশে হয়েছিল সেকেন্ড ইউনিট টেস্টও তোমাদের চল্লিশে এই যে আশি নম্বর থেকে আশি নম্বর থেকে তোমরা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ নম্বর কিন্তু রিপিটেশন পাবে এবং কোশ্চেন কিন্তু কমন পাবে অর্থাৎ দেখো যদি আশি নম্বরে কোশ্চেন পেপারটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো তাহলেই তোমাদের কিন্তু অনেকাংশেই তোমাদের কিন্তু অ্যাডভান্টেজ থেকে যাচ্ছে তোমাদের এই টেস্ট পরীক্ষার জন্য ভালো করে এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নাও তোমাদের যে ওই যে চল্লিশ নম্বরের দুটো কোশ্চেন পেপার ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টের ভালো করে বাড়িতে সলভ করো ভালো করে সেইগুলোকে স্টাডি করো সেখান থেকে অনেকটাই তোমরা কিন্তু কমন পাবে এটা গেল তোমাদের ফার্স্ট টিপস সেকেন্ড টিপস হচ্ছে যেহেতু স্কুলের টিচারেরাই তোমাদের কোশ্চেন পেপার করছেন তো স্কুলে যে জিনিসগুলিকে তোমাদের ভালো করে পড়ানো হয়েছে সেই জিনিসগুলোকে তোমাদের কিন্তু ফোকাস করতে হবে অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করা হয়েছে কারণ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে সম্পূর্ণ সিলেবাস শেষ করার সময় তোমাদের টিচার ক্লাসে তোমাদের যে টপিকগুলো পড়িয়েছেন যে কোশ্চেনগুলো দিয়েছেন বা যে অঙ্কগুলো করিয়েছেন এই সমস্ত জিনিসগুলোকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই সেগুলো যদি মাথায় রাখতে পারো তোমাদের কিন্তু অনেকটাই পড়াশোনায় কিন্তু সুবিধা হবে তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই যে তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ের ওপরে বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় প্রশ্নগুলো উত্তর সহ কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হবে হয়েছে যেগুলো পড়লেই তোমরা টেস্ট এবং ফাইনালের জন্য অনেকাংশেই নিশ্চিন্ত হতে পারো সেই প্রশ্ন উত্তরগুলো চ্যানেলে আপলোড করা হয়েছে ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে দেখবে মাধ্যমিক দু হাজার তেইশ অল সাবজেক্ট নোটস বলে সেটাই তোমরা ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা লাইন বাই লাইন দেখতে পাবে সেখানে ফ্রি পিডিএফ আছে পেইড পিডিএফ আছে যার যেটা সুবিধা সেই অনুযায়ী ভিডিও দেখে তোমরা কিন্তু পিডিএফগুলি সংগ্রহ করে নাও কারণ সেখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু কমন পাবে আর তোমাদের টেস্টের আগে আগেই তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ যে এম গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু আপলোড করে দেওয়া হবে যে ছোট প্রশ্নগুলো পড়লে বেশিরভাগটা ভাগটা তোমরা কমন পাবে সেই প্রশ্ন উত্তরগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য আসতে চলেছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে দাও কারণ এই চ্যানেলেই তোমরা সমস্ত নোটস সাজেশন না বরং উত্তর সহ কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই গেল তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা নিজেদের কিভাবে প্রস্তুত করবে নোটস কোথায় পাবে কীভাবে নিজেদের তৈরি করবে তোমাদের কিছুটা একটা আন্দাজ আমি দিয়ে দিলাম আসা যাক তোমাদের মূল যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে তোমাদের পাস মার্কস কত দেখো তোমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী পাস মার্কস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে তোমাদের পঁচিশ পেলে পাস তো সেই হিসেবে তোমাদের যে নব্বইয়ের পরীক্ষা হয় নব্বইয়ের টেস্ট পরীক্ষায় তোমাদের টোয়েন্টি মানে তোমাদের ওই দাঁড়াবে প্রায় তোমাদের একুশের মতো দাঁড়াবে একুশ বাইশের মতো ওই সামথিং বাইশ পয়েন্ট পাঁচ এইরকমই দাঁড়াবে হ্যাঁ বাইশ পয়েন্ট পাঁচ তোমাদের মার্কস আর দশ নম্বরের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে তোমাদের আড়াই টোটাল এই হচ্ছে তোমাদের পঁচিশ নম্বরে পাস মার্কস অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে তুমি যদি একশোর মধ্যে পঁচিশ পাও তাহলেই তুমি কিন্তু পাস করে যাচ্ছ এটা হচ্ছে তোমাদের পাস মার্কসের কনসেপ্টটা আসা যাক এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ফার্স্ট সামেটিভ হলো সেকেন্ড সামেটিভ হলো এবার টেস্ট পরীক্ষা এই নম্বরগুলো কি যোগ হবে কারণ তোমাদের নাইনের যে পরীক্ষাগুলো হতো সেগুলোতে কিন্তু ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং ফাইনাল পরীক্ষার তিনটের নম্বর যোগ করে তোমাদের কিন্তু একটা রেজাল্ট তৈরি করা হতো এই প্রশ্নটি করা খুবই স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ স্কুল এই জিনিসটা কিন্তু করে থাকে ফার্স্ট সামেটিভের রেজাল্ট সেকেন্ড সামেটিভের রেজাল্ট তারপরে টেস্টের রেজাল্ট তিনটে রেজাল্ট একত্রিত করে তারপরে কিন্তু পার্সেন্টেজ হিসাব করা হয় সেই ধরতে গেলে ফার্স্ট সামেটিভ তোমাদের হয়েছে পঞ্চাশে অর্থাৎ চল্লিশে তোমাদের রিটেন হয়েছে দশের প্রজেক্ট সেকেন্ড স্যামেটিভ তাই চল্লিশে রিটেন হয়েছে দশের প্রজেক্ট আর ফাইনাল তোমাদের টেস্ট যেটা তোমাদের নভেম্বরে অনুষ্ঠিত হবে সেটাইও নব্বইয়ে তোমাদের রিটেন পরীক্ষা হবে আর দশ নম্বরের প্রজেক্ট এই হলো তোমাদের মোট দুশো তো দুশোর মধ্যে তোমাদের পাস মার্কস হচ্ছে পঞ্চাশ দুশোর মধ্যে কোনো ছাত্র বা ছাত্রী পঞ্চাশ পেয়ে গেলেই তাকে কিন্তু পাস হিসেবে গণ্য করে দেওয়া হবে এটা হচ্ছে তোমাদের দুশোর ক্ষেত্রে অর্থাৎ তিনটেই পরীক্ষা অর্থাৎ ফার্স্টে সামেটিভ সেকেন্ড সামেটিভ আর টেস্ট পরীক্ষা এই টোটাল নম্বরটা যদি যোগ করা হয় সেক্ষেত্রে দুশোতে প্রত্যেক বিষয়ে একটা ছাত্র বা ছাত্র যদি পঞ্চাশ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয় তো এটা গেল পাশের কনসেপ্টটা এবার আসা যাক যে টেস্টে কোনো কারণবশত কোনো ছাত্র বা ছাত্রী যদি অসুস্থতার কারণে টেস্ট পরীক্ষা দিতে না পারে সেক্ষেত্রে তাকে কি মাধ্যমিকের জন্য উত্তীর্ণ করা হবে এটা বেশিরভাগ স্কুল কিন্তু অ্যালাউ করে দেওয়া হয় যদি সেই ছাত্র বা ছাত্রী বিশেষ কোনো কারণ বিশেষ কোনো কারণ বলতে শারীরিক অসুস্থতা রয়েছে এরকম কোনো কারণবশত যদি পরীক্ষা দিতে না পারে স্কুল যদি চায় পরবর্তীকালে তার শরীর ঠিক হয়ে যাওয়ার পর পরীক্ষা নিতে পারে তবে যদি স্কুল পরীক্ষা না নিতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে কি কারণে সে পরীক্ষা দিতে পারেনি যদি সেই কারণটা উপযুক্ত হয় তাহলে অবশ্যই তাকে কিন্তু টেস্ট পরীক্ষায় অ্যালাউ করে দেওয়া হবে অন্যথায় না হলে কিন্তু তাকে কিন্তু আরও একটা বছর কিন্তু অপেক্ষা করতে হবে এবার আসা যাক কোনো ছাত্র বা ছাত্রী টেস্ট পরীক্ষা দিল কিন্তু টেস্ট পরীক্ষা একদমই তার ভালো হয়নি উইদাউট প্রিপারেশনে পরীক্ষা দিয়েছে কোনো কারণবশত খারাপ হয়ে গিয়েছে তো তাকে কি অ্যালাউ করা হয় বেশিরভাগ স্কুল চায় যে ছাত্র বা ছাত্রী তোমরা একই স্কুলে ফাইভ থেকে পড়ে আসছো সেই স্কুলের টিচারেরাও তোমাদের খুব ভালো করে চেনেন যে তোমরা কীরকম ধরনের ছাত্র বা ছাত্রী সেক্ষেত্রে যদি টিচারেরা মনে করেন যে এই ছাত্র বা ছাত্রী টেস্ট পরীক্ষায় বিশেষ কোনো কারণ বা কোনো কারণবশত উত্তীর্ণ হতে পারেনি কিন্তু ফাইনাল পরীক্ষায় গিয়ে তার এই ক্ষমতাটা রয়েছে সে ফাইনাল পরীক্ষায় পাস করতে পারবে সেক্ষেত্রে তাকে কিন্তু অ্যালাউ করে দেওয়া হয় কিন্তু এই রকম ভাববার কোনো কারণ নেই যে টেস্টে ফেল করে গেছো তাও তোমাদের কিন্তু অ্যালাউ করে দেওয়া হবে সকল স্কুলে কিন্তু এই জিনিসগুলো করা হয় না অনেক স্কুল কিন্তু টেস্টে আটকেও দেয় এরকম উদাহরণ প্রচুর আছে প্রত্যেক স্কুল থেকে থেকে কিছু কিছু ছাত্রকে কিন্তু আটকে দেওয়া হয় সেটা পরীক্ষায় পাস না করার কারণে সেক্ষেত্রে তোমাদের মনে এই চিন্তাটা আনার কোনো কারণ নেই যে টেস্ট পরীক্ষায় পাস করলাম না কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা দিতে পারা যাবে এই জিনিসটা এখনই আনার দরকার নেই আমরা কি করব এখন আমাদের যেটা উচিত সেটা হচ্ছে তোমাদের ভালো করে নোটসগুলো দিয়ে তোমাদের গাইড করা তোমাদের সেই নোটসগুলো ভালো করে পড়া এবং টেস্ট পরীক্ষায় নিজের হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে তোমরা সেই টেস্ট পরীক্ষা দাও এবং নিজের ক্ষমতায় তোমরা পাস করে বেরাও কোনো রকম এইরকম চিন্তা আনার দরকার নেই যে আমি ফেল করে গেলেও আমাকে অ্যালাউ করে দেওয়া হবে এটা কিন্তু সকল স্কুল কিন্তু অ্যালাউ করে না আর অনেকে বলে থাকে যে ফেল করলেও টেস্টে অ্যালাউ করে দেওয়া হয় এই চিন্তাটাও এনো না কারণ স্কুল কিন্তু তোমাদের চাইলে কিন্তু আটকেও দিতে পারে উল্টে মধ্য শিক্ষা পর্ষদের কিন্তু নতুন সভাপতিও এসছেন তিনি যেরকমভাবে গাইডলাইন্স দেবেন সেই রকমভাবেই কিন্তু বর্তমানে স্কুলগুলোকে কিন্তু চলতে হচ্ছে এবং কঠোর নিয়ম অনুযায়ী কিন্তু স্কুলগুলোকে কিন্তু এগুলো পালন করতে হয় তো সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই নিজেদের সেরাটা দিয়ে তোমরা পড়াশোনা করো কিভাবে তোমরা পড়াশোনা করবে সেটাও বললাম নোটস কী করে তোমরা সংগ্রহ করবে ডেসক্রিপশানে লেখা আছে দেখবে মাধ্যমিক দু হাজার অল সাবজেক্ট নোটস সেখানে গিয়ে তোমরা ফি পিডিএফ আছে পেইড পিডিএফ আছে সেগুলো সংগ্রহ করো বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন সমস্তটাই দেওয়া আছে টেস্টের প্রশ্নপত্র কীরকম হয়ে থাকে আগামী দিনের মধ্যে তোমাদের জন্য ভিডিও আনা হবে কিভাবে পড়লে কোন জিনিসগুলো কোন চ্যাপ্টারগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়লে তোমাদের রেজাল্ট আরও একটু ভালো হবে সমস্ত রকমের ভিডিও আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের জন্য কিন্তু চ্যানেলে আপলোড হতে চলেছে তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমার তাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো